আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে বসে আজকের এই সুন্দর আয়োজন দেখছেন সবাইকে জানাচ্ছি মাদানের শুভেচ্ছা শুরু করছি ডিবিসি নিউজের রমজানের বিশেষ অনুষ্ঠান হামদর্দ রুহ আফজানে নিবেদিত আলোকিত রমজান দর্শক আসুন পরিচিত হনি আজকের আলোচকের সঙ্গে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি মাসুদুর রহমান জাহিদি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব মাহেরামের অনন্য ইবাদত অনন্য কর্তব্য জাকাতের তাৎপর্য নিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন রবিল আলমেন দর্শককে যেমনটি অবগত করলাম জাকাতের তাৎপর্য আমরা আপনার কাছ থেকে জানবো তো রামাদানের আসবে আসবে করে রামাদান এলো এবং এখন রামাদানের অনেকটি শেষ প্রান্তের দিকে আমরা চলে এসেছি তো এই শেষ অংশের একটি অন্যতম হলো এই দিতে দিতে পারি কেন হবে এবং দিক থেকে যদি বলেন আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে জাকাতের বিষয়টি শুধু রমজানে তা অবশ্য কিন্তু নয় সারা বছর মানুষ জাকাত দিবে আর জাকাত হলো এমন একটি আবাদাত যা পবিত্র কোরআনে সব জায়গায় প্রায় জায়গায় কোরআনের কথা কোরআনের ভিতরে যেখানে সলাতের কথা বলা হয়েছে প্রায় সেখানে জাকাতের কথা বলা হয়েছে সলাতের মাধ্যমে যেমন মানুষের আত্মা পবিত্র হয় আর জাকাতের মাধ্যমে তার সম্পদ পবিত্র হয় সেজন্য জাকাত সুনির্দিষ্ট রমজান মাসে আমরা দিব তাই শুধু নয় সারা বছর যার যখন পূর্ণ হবে একটি নেশাব রয়েছে অর্থাৎ সোহেবুল মালিক যে ব্যক্তি জাকাত দান করবেন তার যদি সারে তোলা স্বর্ণ পরিমাণ দামের পরিমাণ টাকা তার কাছে এক বছর অতিবাহিত হয় তাহলে তার উপরে জাকাত খরচ হয়ে যায় অথবা যদি সাড়ে বাহান্নতলা রৌপ্য যদি তার কাছে থাকে অথবা সেই পরিমাণ অর্থ নগদ অর্থ তার কাছে এক বছর পর্যন্ত অতিক্রান্ত হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায় সেই ব্যক্তির উপরে শতকরা আড়াই টাকা জাকাত তিনি দান করবেন এক লক্ষ টাকা জমা হলে আড়াই হাজার টাকা তাকে জাকাত দিতে হবে সেই জাকাতটা আসলে এই জন্য আল্লাহ তালা সমাজ বিনির্মাণের জন্য সমাজের মানুষের প্রান্ত মানুষের প্রান্তিক পরিবেশের মানুষগুলোকে সহায়তা করার জন্য এই জাকাতের প্রথা চালু হয়েছে জাকাতের মাধ্যমে মানুষ বিক্ষোভের মতো হাত না পেতে লিস ইলিউল মাহরুম যারা বঞ্চিত মানুষ যাদের ইনকামের কোনো সোর্স নেই অথবা তারা এমন অর্থ সম্পদ অনেকে পাননি বা তৈরি করতে পারেননি বা চেষ্টা সাধনা করেও তারা আসলে নিজের সচ্ছল হতে পারেননি তাদের জন্য এই জাকাতের ব্যবস্থা করা হয়েছে এই জাকাতের ব্যাপারে মহান রবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্ন মসকুল সকিন মহান রব্বুল আলমিন জাকাত একটা তো হল নির্ধারণ হলো কে দিতে দিবে সোহেবুল মাল যিনি তার জাকাত নিয়ে দিলেন আল্লাহ তালা এখানেই শেষ করেন নাই তিনি কিন্তু বলেছেন কাকে কাকে দিবেন কোন কোন খাতে জাকাতের টাকা দিবেন বিস্তারিত খাতগুলিকে পরিষ্কার যে আটটি খাতে এই জাকাতের টাকা দেওয়া যাবে তার মধ্যে সর্বপ্রথম রেখেছে যে মানুষ একেবারে যারা নিঃস্ব কিছু নেই হ্যাঁ চলতে পারে না থাকার জায়গা নেই তাদেরকে লিসাইল এরপরে রয়েছে আপনার মনে করেন ফকির বা এমন লোকদেরকে বলা হয় যারা কিছু আছে কিন্তু তাদের সে চলতে পারে না এ ধরনের মানুষ কিন্তু অনেক হাত পাতে না তারা হয়তো লজ্জার কারণে সামাজিকতার কারণে তারা তেমন একটা সামনে আসে না কিন্তু এই জন্য আল্লাহ নবী বলছিলেন যে খুঁজে খুঁজে বের করে যে মানুষগুলো জাকাতের জন্য হাত পাতে পারে না কিন্তু তার পোশাক ভালো তার পরিবেশ ভালো বংশের মর্যাদাও আছে কিন্তু কোনো কারণে সে আল্লাহ মাউদ তকদিরের কারণে যে কোনো কারণে সে এখন নিশ্চয় হয়েছে তাকে জাকাত দিতে হবে আত্মীয়দের ভিতরে সবার দেওয়ার কথা বলেছেন যে আত্মীয়দের খেয়াল রাখা দরকার আমরা এই জাকাতের টাকা দিয়ে অনেক সময় আমরা ভুল থাকি আমি যেটা বলছিলাম প্রথমে আপনার মাধ্যমে যে আপনি একটা সুন্দর বিষয় আজকে নিয়ে আসছেন যে রমজানের শেষ দিকে মানুষ আসলে আমি একটি মসজিদের ক্ষতি আমি সেখানে আজকেও বলে এসেছি এবং দুই জমা জুমার নামাজে বলেছি রমজানের পুরো প্রস্তুতি তার মধ্যে একটি ছিল বক্তব্য অবশ্যই আপনি যদি মোমেন মুসলমান ইয়া ইহল্লা দিন আহমিকু সিয়াম এই যে বিশ্বাসী আপনি এটাও বিশ্বাস করেন জাকাত আপনাকে আদায় করতে হবে তার মানে জাকাত হলেও যে আপনি রমজানের শেষে দেবেন তা নয় রমজানের আগেই রেডি করে রাখেন আপনি কোন কোন খাতে এটা ব্যয় করবেন রমজানে দিলে অনেক বেশি সব হয় যে কারণে মানুষগুলো মনে করে আমাদের ভাইরা যে আমরা রমজানে দেবো একটা কারণ হলো একটি যে রমজান মাসে যেহেতু এক টাকা দান করলে সাতশো গুণ সব হয়ে যায় এক অক্ট নামাজ আদায় করলে সত্তর অক্ত নামাজের সব হয়ে যায় তাই কিছু টাকা জাকাত দিলে তার যে সাতশো গুণ হয়ে যাবে নিঃসন্দেহে আল্লাহ নবী বলেছেন সেই সুযোগ তারা গ্রহণ করছে এখানে অনেক বেশি সব হবে কিন্তু আমাদের মনে রাখা দরকার যে শুধু এক মাসে জাকাত দিয়ে আমার জাকাত ফরজ হয়ে গিয়েছে হয়তো আমার জুন মাসে অথবা আমার জানুয়ারি মাসে আমি জাকাত দিচ্ছি না রমজানের দেবে কিন্তু ঠিক না তবে তাৎক্ষণিকভাবে সে একটা ব্যবস্থা করবে হিসাব করে একটা অ্যাকাউন্ট করতে পারে যে অ্যাকাউন্টের ভিতরে জাকাতের টাকাটা দিবে এখান থেকে সে অগ্রিম সারা বছর দিতে থাকবে কারো মেয়ের বিবাহ হচ্ছে না কষ্ট পাচ্ছে কেউ গরিব কেউ মাদ্রাসায় পড়ে পড়ে বা স্কুলে কলেজে বেতন দিতে দিতে পারছে না টাকা ধীরে ধীরে থাকবে এবং রমজান মাসে ফাইনাল হিসাব করে সে দেখবে যে তার দশ লক্ষ টাকায় তার পঁচিশ হাজার টাকা জাকাত আসে হয়তো সে দশ হাজার টাকা দিয়েছে বাকি পনেরো হাজার টাকা আছে এটা রমজান মাসে দিয়ে দেবে সেটা শেষ দশকের থেকে আমার যতটুকু পরামর্শ আপনার মাধ্যমে বলতে চাই সেটা প্রথম দশকে দেওয়াটা আরও ভালো কারণ জাকাতের টাকাটা নিয়ে যদি ওই নিঃস্ব পরিবারটি রমজানে ভালো খাবার খেতে পারে রোজা রাখতে পারে ভালো একটি কাপড় কিনতে পারে ঈদের আয়োজনটা সুন্দর হয় তাহলে সেটা দিয়ে তো অবশ্যই দুইটা উপকার হয়ে যায় আর এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের অনেকের বাড়িতে কিন্তু কাজের মেয়ে থাকে কাজের ছেলে থাকে আমাদের তারা কিন্তু মনে করে যে আমার ঘরেই তো আছে অসুবিধে কি আছে তাকে দেবো না মানে বাহিরে বাইরে দেয় সেই ছেলেটি নিজে আগাই দিয়ে আসে ওই মহিলা অন্যদেরকে জাকাত দিতে যায় কিন্তু তার মনের ভিতরে একটা প্রশ্ন থাকে আমাকে সাথে কিছু দিবেন। আমি বলতে চাই যে সবার আগে আপনার বাড়ির নিকটতম এই মানুষটিকে সবার আগে দেন যে তোমাকে আমি এত হাজার টাকা জাকাতের দিলাম বেতনের বাইরে এই জাকাতের টাকার বিনিময়ে কোনো কর্ম সে কল্পনা করতে পারবে না অতিরিক্ত শরম নেওয়ার চিন্তা করতে পারবে না কারণ এটা তার হক তাকে দিতে হবে তবে হ্যাঁ আর জিনিস আমার বলতে ইচ্ছে করছে যেটা আমি না বললেই নয় যে মানুষ জাকাত দেবে আল্লাহ তার হুকুম এটা ফরজ নামাজ যেমন মানুষ আদায় করে এটার জন্য কিন্তু মজরি হিসেবে আজান দেন আর তিনি নামাজে চলে যান নামাজে যাওয়ার সময় সে কিন্তু এত টাকাটা করে না যে ভাই আসুন আমি নামাজে যাচ্ছি দেখেন আমি কিন্তু নামাজে যাচ্ছি এটা কিন্তু বলে না কিন্তু জাকাত আল্লাহর হুকুম একই হুকুম একই আয়াতের মধ্যে অকরিমস্লাহ তব জ্যাকা বেরাশি বার বলা হয়েছে অত সেই জাকাত দিতে যে কিছু কিছু মানুষ ভুল করে তার মানে হলো তারা আত্মপরিচয়ের জন্য এই কাজটি বোধ সম্ভবত করে থাকেন তারা বলেন অমুক তালুকদার বাড়িতে জাকাত দেওয়া হবে আগামী রবিবার সকলে দশটায় হাজির হবেন মানুষ এরা হতে যে অনেক গরিব মানুষ মনে করে যে দশটায় না গেলে তো জাকাত পাবই না দলাদলি করে পদদলিতে হয়ে অনেক মানুষ মারা যায় আহত হয় এবং প্রতি বছরই আমরা এই দুর্ঘটনার বিভিন্ন চিত্র গণমাধ্যমে দেখতে পাই এটা খুবই বেদনাদায়ক এজন্য বলি প্রিয় দর্শক শ্রোতা আপনারা বিশ্বাস করুন এই জাকাতে আপনার জাকাত আদায় হবে না আপনি জাকাত দিবেন আপনি খুঁজে বের করবেন যে কোন কোন মানুষ জাকাত পেতে পারে কোন কোন খাতে আমি দেব। সেখান থেকে আপনি ভাগ করেন আটটি খাতের মধ্যে একটি একটি খাত তো রহিত হয়ে গিয়েছে মোয়াল্লাহুল কলুপ এটা এখন আর প্রয়োজনীয়তা নেই তো অন্য অন্য যেগুলো আছে সেখানে আপনি দেন আর দ্বিতীয় যে আপনি সিদ্ধান্ত নেন যে আমি একশো টাকা করে একশো লোককে না দিয়ে আপনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন আপনার বাড়ির কাছের লোককে দশ হাজার টাকা দিয়ে একটা দোকান করে দেন তাকে পাঁচ হাজার টাকা দিয়ে কিছু একটা পানের দোকান দিয়ে দেন যে এই জাকাতের টাকা দিয়ে পানের দোকান দিলাম তুমি ব্যবসা করে খাও হতে পারে এমনই যে পরের বছর ওই ছেলেটি আর জাকাতের জন্য হাত পাতবে না কারণ তার ওই ব্যবসা দিয়ে তার অনেক বরকত হয়ে যাবে সেজন্য জাকাত দেওয়া দরকার বিভিন্ন খাতের মানুষদেরকে পাঁচটি ছেলেকে পড়াশোনার জন্য আপনি তার বেতন তার কাপড় চুপড় তার টিউশন ফি এগুলো আপনি দেন বছর শেষে তারা চলে আসবে স্যার আমার তো এটার দরকার দিয়ে দেন আপনার টেনশন নাই আপনি সব লিস্ট করে ফেলেন এটা অনুরোধ জানাবো জাকাত এটি আর তা দেওয়া দরকার সেরকম নীরবে এটা নাম গাওয়ার জন্য বা নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য নয় এটা দিতে যেয়ে অনেকে আবার মার্কেটে দেখেছি আপনি নিশ্চয়ই দেখে থাকবেন আপনি সুন্দর উপস্থাপক সুন্দর করে কথা বলেন আপনার মাধ্যমে অনেকে হয়তো এগুলো শোনে বা কথাগুলো আমল করতে পারে সব আপনার হবে আমাদেরও হবে আমি বলতে চাচ্ছি যে অনেকে জাকাতের কাপড় দান করেন জাকাতের কোনো দোকানে লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় বিশ্বাস করুন জাকাতের কাপড়ের নামে কোনো কাপুরে পৃথিবীতে কোনো প্রোডাক্ট তৈরি হয় নাই আসলে জাকাত দেওয়ার জন্য যেই কাপড়টি সিলেকশন করেন এই এইটা খুবই দুঃখজনক অনেক নিম্নমানের কাপড় অনেক সুতোটা খারাপ এই কাপড়টা নিয়ে দুই দিন তিন দিন পাঁচ দিন পরলে কাপড়টা ছিঁড়ে যায় বা কাপড়টা পরতে পারে না জাকাত দিয়ে যেখানে মানুষ খুশি হবে দোয়া করবে আল্লাহর দরবারে মনাজাত করবে তার সম্পদ পবিত্র হবে এবং তার জন্য একটি পরকালে নাজাতের ফয়সালা হবে সেইখানে জাকাতের টাকা বা জাকাতের কাপড়গুলো পেয়ে মানুষগুলো গালি দেয় তাকে ঘৃণা করে যে লোকটা কি কাপড় দিয়েছে এটাকে কাপড় হলো হলো যদি আমি কারো কল্যাণ করতে চাই উপকার করতে চাই আমাকে সেভাবেই করা উচিত যাতে লোকটির উপকার হয় উপকার হয় এমনভাবে করলাম যে কেবল আমার নাম ফুটলো নাম ছড়িয়ে গেল কিন্তু আসলেই প্রকৃত কোনো উপকার হলো না এই দানের বা অনুদানের তো কোনো প্রয়োজন প্রয়োজন হয় না মুফতি মাসুদুর রহমান আমি আসবো আপনার কাছে ছোট একটি বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন বিবিসি নিউজের রমজানের বিশেষ আয়োজন হামদর্দ রুহ আফজানে বিজিত আলোকিত রমজান অনুষ্ঠানে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি একটু পরে ফিরছি আমাদের সঙ্গে থাকো দর্শক বিরতি পেরে আবার আমন্ত্রণ আপনারা দেখছেন ডিবিসি নিউজের রমজানের বিশেষ অনুষ্ঠান হামদর রুহ আফজানি বিদ্যুত আলোকিত রমজান আলোচনা করছি জাকাতের তাৎপর্য নিয়ে আমাদের সঙ্গে আছেন মুফতি মাসুদুর রহমান জাহিদি মাথায় আপনি যেটি বলছিলেন যে জাকাতের শাড়ি বা জাকাতের কাপড় বলতে এমন কিছু উদ্ভট জিনিসের আবির্ভাব আমাদের সমাজে হয়েছে যেটি আসলে প্রদান করা যায় কিন্তু এটার ব্যবহার করা যায় না জি এটার একটি কারণ আরও আমি সবার বোঝার জন্য বলতে চাচ্ছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোয়ান্টিটির দিক থেকে বাড়ালে আসলে কোয়ালিটি ভালো না হলে যেমন পৃথিবীর কোনো প্রোডাক্টই কাজে আসে না সেটা যখন সমাজে বা ব্যবসায়িক ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে মার খেয়ে যায় ঠিক এখানেও কিন্তু পরকালে এই মানুষগুলো ধরা খেয়ে যাবে এ কারণেই যে সে চায় যে হাজার লোককে দিবে বা একশো লোককে সে দিয়ে দেখালো যে একশো লোক পেয়ে গেছে সবাই তাকে সালাম দেবে স্যার ভালো আছেন হ্যাঁ খেয়াল আছে তো জি স্যার মানে এটা ভাব আসলে আমি একশো লোককে না দিয়ে দশজনকে দিতে পারি একটি ভালো কাপড় এই কাপড়টি দশটা পরিবার যখন পরবে তখন তারা কিন্তু দোয়া করবে যে না আমি ভালো একটা কাপড় পেয়েছি আমি চেষ্টা করি আমি আমার অধীনস্থ বা আমার এলাকার লোকদেরকে পরামর্শ দিই যে সবটা খাতে এরকম ঋণগ্রস্ত কিছু লোকের ঋণের বোঝা ছুটিয়ে দেওয়ার জন্য মানে অভাবমুক্ত করে দেওয়ার জন্য মুক্ত করার জন্য আমি আরেকটি কথা আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে পবিত্র কোরআনে সুরান নামলুর মধ্যে একটি আয়াত রয়েছে ওলা কদায় তৈনবুদা ওসুল আলমা ওক্লা হিল সেখানে আল্লাহ রব্লা আলীম বলেন দাউদুর সালাইমানকে আমি যে জ্ঞান দান করলাম তারা তো এই কারণে আল্লাহ তালার কাছে আরও বেশি দোয়া করে বলেন আমাদেরকে ফদুল্লা লোক বা বরকতময় লোকদের সাথে আমাদেরকে রেখুন রাখুন আমরা থাকতে চাই এই সেখানে দেখা যায় দাউদুল্লাহ সালাদালাম আম্বিয়ার মধ্যে একটি ঘটনা রয়েছেন যে এক বুড়িমা তার আটা নিয়ে কাজের বিনিময়ে খাদ্য খা কাজ করে যখন যাচ্ছিলেন আটা পড়ে গেল বাতাসে উড়িয়ে নিয়ে গেল তারপরে যে ঘটনা ঘটলো তারপরে সেই বাতশাহের নালিশ হলো দৌদুল সাল্লাম অতপর সেই বিচারে তাকে কিছু আটা দিয়েছিলেন অতপর সেই বিচারে নবী বলছিলেন যে আব্বা এটা বিচার হলো না আপনি বাদিকে পাইলে আসামিকে ডাকতে হবে আসামি হলো বাতাস হরসাল্লা আলাই হিমর রে তখন তিনি বললেন যে আমিটা পারবো না কারণ এরা যোগ্যতা তোমার আছে তিনি আসলেন ছোট্ট নবী সোলাইমান তখন তিনি বসলেন এবং বললেন তুই নামিন করল্লি শাই আমি আমাকে আল্লাহ তালাহ মানুষ তোমরা জানো পাখির বাসা আমাকে বোঝার তৌফিক দিয়েছেন এবং অ তুই নামিন কুল্লি সাই আর অনেক কিছুই আমাকে বোঝার তৌফিক দিয়েছে তখন সে বাতাসকে ডাকল বাতাস বললো তুই বাতাসকে বললো তুমি কেন আটা নিয়ে গেলে বুড়ি মার তিনি বললেন আমার তো আমার তো কিছুই করার নেই আমি মাখলুক আপনিও মাখলুক আল্লাহ রব আলমিন হুকুম করেছেন যে এক ব্যক্তি ব্যবসায়ের জন্য সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছিল জাহাজে তার মালামাল ছিল ওই ব্যক্তি যাবার আগে জাকাতের হক আদায় করে পরিপূর্ণ হিসাব করে জাকাত দিয়ে গিয়েছিল আর জাকাত যে ব্যক্তি আদায় করে তার অতির মানে বাকি সম্পদের জিম্মাদারি আল্লাহ তালা নিজেই হয়ে যায় সোহান আল্লাহ যেহেতু তিনি জাকাত দিয়েছেন আর তুফানের মধ্যে ওই জাহাজ পড়েছে এখন আল্লাহ তালা হুকুম করেছেন যেহেতু জাকাত আদায় করেছেন ওই জাহাজের মধ্যে যত মালামাল সব মালের জিম্মাদারি আমি আল্লাহর বাতাসকে বলেছে বাতাস তুমি তাড়াতাড়ি আটা এনে ওই ফাটা বন্ধ করে দাও সে সামনে পেয়েছে বুড়া ওই বৃদ্ধ মহিলাকে ওই মহিলার আটাগুলো নিয়ে তারপরে মন্ডু বানিয়ে ফাটা বন্ধ করে দিয়েছে জাহাজের ফাটা বন্ধ হয়ে পানি ঢোকা থেকে মানে রেহাই পেয়ে গেছে জাহাজ এরপরে সেজন্য বুড়িমা নালিশ করেছিলেন পরে ডাকাডাকি হলো ওই জাহাজের মালিককে ডাকল দেখলো সত্যি ঘটনা সত্য এবং এর কারণে প্রমাণ হয়ে গেল যে জাকাত দিলে শুধু সম্পদ পবিত্র হয় না জাকাত দিলে বাকি সম্পদ রক্ষা হয় সুরক্ষা সুরক্ষা হয় জাকাত আদায়ের মাধ্যমে একটি মানুষের শুধু উন্নতি হয় না একটি সমাজের উন্নতি হয় জাকাতের এই আর্থিক এবাদাতের মাধ্যমে সমাজে ব্যালেন্সিং একটি পরিবেশ তৈরি হয় কিছু মানুষ অনেক ধনী কিছু মানুষ একেবারে গরিব এই ধনী মানুষগুলোর পয়সাগুলো যদি এই সাধারণ মানুষের ভিতরে ইউটিলাইজ হয় বিভিন্ন খাতে ব্যবহার হয়ে যায় তো দেখা যাবে ঠিক গড়ে মানুষ একটা ভালো অবস্থানে থাকবে তবে হ্যাঁ আরও একটি বিষয় বলতে পারি আমাদের দেশ যতগুলো ব্যাংক আছে যতগুলো ধনী মানুষ আছে। আমাদের দেশের জাকাত যদি আদায় হয় তাহলে হিসাব করে দেখেছি ব্যাংকের যে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকে যে টাকাটি আছে তাতেও প্রায় চার হাজার কোটি টাকা জাকাত শুধু ব্যাঙ্কে গচ্ছিত টাকা এবং পার্সোনাল ব্যাংকে যে টাকাগুলো আছে তাতে চল্লিশ হাজার টাকা চল্লিশ হা হাজার কোটি টাকা জাকাত আদায় হতে পারে তারপর আরও তো অনেকের বাড়িতে বাড়িতে সম্পদ রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা যদি সত্যিকার অর্থে এই জাকাত আদায় করেন তাহলে আমাদের দেশের মানুষকে বিদেশ থেকে সুদে টাকা এনে আমাদের এনজিও চালাতে হয় না আর আমাদের এই মানুষগুলো বিভিন্নভাবে তারা প্রতারিত হয়েছে সেই বোঝা কিন্তু থাকে না কিন্তু আল্লাহ তালা বললেন যে আমি তোমাদেরকে এত সম্পদ দিলাম আর সে আল্লাহ সম্পদকে তারা বুঝলো না তিনি বললেন সুরাত তালাকের মধ্যে বলেছেন যদি সঠিকভাবে মানুষ আল্লাহর বিধানকে মানে তাহলে আল্লাহ তালা মানুষকে কোন জায়গা থেকে রিজিক দান করবেন আল্লাহ বলেন তোমরা উৎস সম্পর্কেও তোমাদের ধারণা নেই আবার অন্য জায়গায় বলেছেন সুমালাতুস আলুন্না ইদিন আনিন নাই যে যদি তোমাদের প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি যা দিয়েছি তা আমি জিজ্ঞাসা করব। অনেকে জাকাত হয় কিন্তু প্রকাশ করতে চায় না সে মনে করে কি আমাকে লোকেরা ডিস্টার্ব করবে আফসুস আর উচিত হলো প্রতিযোগিতা করে জাকাত দেওয়ার মতো মালিক হওয়া কারণ জাকাতের মানে হলো তিনি ধনী হয়ে গিয়েছেন আর ধনী হলে তার উপরে অনেকগুলো কর্মকাণ্ড বর্তাবে তাতে তার স্ট্যাটাস বাড়বে কিন্তু লোকেরা কেন গোপন থাকে অনেক মানুষের জাকাত হয় তারা জাকাত দান করেন না এই জন্য আমি বলবো যে জাকাত দানের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আল্লাহ তাল্লাহার ভয়তে কেয়ামতের ময়দানে এম আলহিয়া ফিনার জাহান্নাম ফাতুকু আহিয়া জিবাহ হুম অজনুব হুম অজহুর হুম হা মা কানাস্তুম এখানে বলেছেন মহান রবাহ আলমিন সুরাতহবার ভিতরে যে জাকাতের সম্পদ হিসাব করে যারা জাকাত দিবে না কে আমাদের ময়দানে সেই সম্পদগুলোকে স্বর্ণগুলোকে হ্যাঁ গলে তারপরে তা দিয়ে আগুনে পুড়িয়ে তা তার পিঠে তার পাজরে তার লাগিয়ে দেওয়া হবে তার হাড্ডিগুলো তার স্কিন এবং ফোসা তার এপরে যেগুলো অর্গানগুলো হচ্ছে গোলে গোলে ওখান থেকে পড়তে থাকবে তখন সে আফসুস করবে যে লোকেরা বলবে কি হয়েছে বলবে ভাই আমি তো জাকাত দেই নিই তা আমার আজকে এই সাজা হচ্ছে সেজন্য আমরা বলবো আর জাকাতের ক্ষেত্রে প্রিয় নবীজি মোহাম্মদ রসৌরুল্লাহ সাল্লাহ আলয় সালাতসাল্লাম একটি দিক নির্দেশনা দিয়েছিলেন যখন মেরাজে গিয়েছিলেন তিনি এসে দেখলেন বললেন যে হে আমার সাহাবিরা আমি অনেক নারী লোকদেরকে অর্থাৎ মহিলাদেরকে বেশি দেখেছি তারা জাহান্নামি হয়েছে তার মধ্যে একটি ছিল মহিলারা তার স্বামীর গিবদ গিয়েছে অনায়াসে সেটা বন্ধ তো করতে হবে আরেকটি জিনিস দেখেছিলেন যে মহিলারা জাকাত আদায় করে কম মহিলারা স্বামীর কাছ থেকে স্বর্ণ পেতে চায় তারা বিবাহের সময় স্বর্ণ পায় স্বামীর থেকে পায় অনুষ্ঠানে পায় বিভিন্নভাবে জমা করে জাকাত দেন না যখন ডাকাতি হয় মাঝে মাঝে পত্রিকায় নিয়োজ হয় অমুক মাস্টারের বাড়ি থেকে চল্লিশ বরি স্বর্ণ ডাকাতি হয়েছে তখন মানুষ জানে যে তার এত স্বর্ণ ছিল তার আগে সে এটাকে কিছুই মনেই করে না সেজন্য জাকাতের হিসাব করে দিলে আল্লাহ রক্ষণাবেক্ষণ করতেন আর একজন মহিলা বলেন ইয়ারসুর আল্লাহ আমার তো শুধু স্বর্ণই আছে জাকাত নাই অনেক মামুনে এখন শুনে হয়তো বলবেন যে হুজুর আমাদের তো স্বামীর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আছে আমার খালি স্বর্ণ আমি এটা দিয়ে জাকাত দেবো কীভাবে সেই জন্য তো প্রিয় নবীজি ইসলাম ইজ কোর্ট অফ লাইফ সব বিষয়ে কথা বলেছেন যে ওই মহিলাকে বললেন যে আপনার কি আর কিছু টাকা নেই না আমার কিছুই নাই শুধু স্বর্ণই আছে নবীজি বললেন তাহলে স্বর্ণটা কাটো তার বালা চুরি থেকে কেটে বলল যতটুকু তোমার জাকাত আসবে ওই পরিমাণ কেটে বিক্রি করে জাকাত দিয়ে দাও বাকিটা আবার আল্লাহকে ব্যবহার করতে থাকো ইয়ারসুল্লাহ এরকম তো দিতে দিতে একদিন শেষ হয়ে যাবে হ্যাঁ একদিন যখন জাকাতের নিচে চলে আসবে সাড়ে সাতপুরে নিচে চলে আসবে জাকাত দেয়া লাগবে না আল্লাহকে ভয় পেলে আল্লাহর কোরআনকে বিশ্বাস করলে জান্নাতের সুখ পেতে হলে এই দুনিয়া এটা মানতেই হবে আর না হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেজন্য মা বন্ধুদেরকে বলবো দয়া করে যারা প্রোগ্রাম দেখছেন তাদেরকে অনুরোধ যে আপনারা হিসাব করবেন আপনি না পারলে স্বামীর কাছ থেকে টাকা ধার নেবেন যে জাকাতে আমার জন্য এতগুলো টাকা হয় কেন দেবে না আপনি ইফতারি খাওয়াচ্ছেন আপনি সেহেরিতে আরও আয়োজন করছেন আপনি আর মাঝে মাঝে রুহ আবজাও খাওয়াবেন রুহ আবজা যখন খাওয়াবেন স্কিনের জন্য অনেক উপকার হবে কারণ ভোর রাতে যদি সেহরিতে শুধু ইফতারি শুধু হয় সেহারির সময়ও কিন্তু রুহ খাওয়া যায় তখন বেশ উপকার আসে আমি একজন ডাক্তার হিসাবে এগুলো অ্যানালাইসিস করেছি তো আমি বলবো যে তখন যদি তাকে খুশি করেন নিশ্চয়ই আপনার স্বামী আপনাকে খুশি হয়ে আপনার জাকাতের পাওনা টাকাটা আপনাকে দিবে বলবো ঠিক আছে আমি তোরা কত হাজার জাকাত আসে আপনি আল্লাহ তাল্লার প্রতি হিসাব করবেন আপনার কোথায় কোথায় গহনা গচ্ছিত আছে টাকা পয়সা আসে সব জাকাত দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের অ্যাফিডেভিট করা টাকা এফডিও করা টাকা আপনার ইন্স্যুরেন্সের টাকা যেগুলো গচ্ছিত আছে আপনার জমা করা টাকা কোথাও রাখা থাকলে কাউকে ধার দিলে সেই টাকা এবং আপনার ভিতরে নগদ আছে এগুলো সব এবং সব মিলিয়ে স্বর্ণ আর রৌপ্য যা আছে সব দাম বিক্রির দাম হিসাব করে যা টাকা আসবে সেই টাকার উপরে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে দেখুন গোটা সম্পদের উপরে আড়াই পার্সেন্ট এটি কিন্তু খুবই কম যদি আমরা অনুধাবন করি জি যে খুবই কম আড়াই পার্সেন্ট খুবই মানে এটা গায়ে লাগার মতো আপনি বলছেন কম অনেক মানুষই আল্লাহ তালা কোরআনে বলেছেন নবীজি বলছে গরিব হয়ে যাওয়ার ভয়তে জাকাত দেয় না আচ্ছা দেখেন তো পনেরো পার্সেন্ট ভ্যাট দেয় এখন বলে আর সেখানে সরিয়ে বলেছে আড়াই পার্সেন্ট পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হয় টিন সার্টিফিকেট থাকলে তার টেন পার্সেন্ট না থাকলে তার পনেরো পার্সেন্ট তা তো দিতে বাধ্য আচ্ছা যারা এটা না দেয় দেখেন এখন গভর্নমেন্ট নিশ্চয়ই আমাদের স্বনামধন্য গভর্নমেন্ট কীভাবে ধরেছে পদ্মা সেতু কি এমনি হতে হবে প্রত্যেকটি মানুষের রাষ্ট্রে থাকতে হলে তার হক আদায় করতে হবে মূলত হলো যদি জাকাত প্রদানের সদিচ্ছা আমার থাকে জি আল্লাবুর আলমিন জাকাত প্রদানের কারণে যে মানুষ গরিব হবে না এটা সুস্পষ্ট ঘোষণা জি এবং শরিয়া বলেছে তার সম্পদ বৃদ্ধি পাবে কি মানুষ রহমান জাহিদি আপনাকে অনেক মোবারকবাদ চমৎকার আলোচনা করার জন্য জাকাতের বিষয়টি নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ডিবি সি নিউজের মাহারমজানের অন্য আয়োজন হামদর্দ রুহ আফজানে বিজিৎ আলোকে দরম যান আজকে আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে আমরা যেটা জানলাম সেটা হল জাকাত এটি আপনার হক নয় আপনার সম্পদ নয় এই হক হলো অন্যের এই সম্পদ হলো অন্যের এটা আপনার সম্পদ আল্লা রব্বুর আলমিন গরিব অসহায় মানুষদের জন্য এই হকটুকু আর এই সম্পদটুকু রেখেছেন সুতরাং আসুন না হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জ্ঞাপন করে আল্লাহ রবুর আলমিনের প্রতি সম্মান প্রদর্শন করে এবং আমাদের দুনিয়া ও আখানাদের কল্যাণের জন্য প্রত্যেকে যথাযথভাবে জাগাত প্রদান করে আল্লাহ সেই দফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত